আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এই আমরা জানব নেম স্পেস কি যারা মূলত সি এবং দেখব যে নেম স্পেস স্টেডি আমরা এই জিনিসটা লিখি আসলে নেম স্পেস জিনিসটি কি এর সম্বন্ধে প্রথমে আসলে আমরা সবাই বিভিন্ন টিউটোরিয়াল দেখে থাকি যে আমরা পরে জানবো তো আসলে নেম স্পেসটা কি সেটা আজকে আমরা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব তো মূলত আমরা যখন কোনো ফাংশন সি প্লাস ডিজাইন করি আমি মূলত এখানে কিছু রেফারেন্স রেখেছি সেগুলো থেকে আপনাদেরকে একটু কিছু বলবো যখন আমরা সি প্লাস এ যখন আমরা কোনো ফাংশন ডিক্লেয়ার করি তখন আমরা কি করি ফাংশনটা প্রথমে ডিক্লেয়ার করি ফাংশনটা ডিক্লেয়ার করার পরে সেটাকে পরে আবার ডিফাইন করি ঠিক আছে তো ডিক্লেয়ার করলে সেটা ডিক্লেয়ার ডিক্লেয়ার এক জায়গায় করি আবার ডিফাইন এক জায়গায় করি তো মূলত আমরা লিখি যে হলো যে হ্যাশ দি ইনক্লুড দি আমরা হেডার ফাইলগুলো যখন আমরা ইনক্লুড করি আসলে হেডার ফাইল সেগুলো কি সেটা আমাদের আগে জানতে হবে তো হেডার ফাইল মূলত কি করে যে ও আমরা ব্যবহার করি থাকে হেডার ফাইলে মনে রাখতে হবে গুলো থাকে হলো হেডার ফাইলে আর হলো ডেফিনিশন বা মানে কাজগুলো কি করবে যে আমরা ইনপুট গুলো নিব সেগুলো করে ইনপুট গুলো বা প্রোটোকলস ইনপুট গুলো ভেরিয়েল গুলো কিরকম হবে সেগুলো মূলত থাকে হলো আমাদের ডিক্লারেশন বা হেডার ফাইলগুলোতে সেগুলোতে কিন্তু আমাদের ডিফিনেশন থাকে না সেই ডিফিনেশনগুলো কিন্তু আমাদের সেটা লাইব্রেরি ফাংশনে থাকে যেটা কোড বক্স যখন আমরা ইনস্টল করি সেখানে কোট ব্লক্সের মধ্যে অলটা অলরেডি সেখানে আমাদের ইনস্টল করা থাকে ঠিক আছে যার কারণে আমরা সেখানে সি সি প্লাস প্লাসের এর হেডার ফাইল ইনক্লুড করলেই সেগুলোর ডিক্লারেশন বা ডিফিনেশন পেয়ে যাই প্রিন্টেড বা স্ক্যান এফ এই ধরনের ফাংশন আমরা ব্যবহার করি বিল্ট ইন ফাংশন লাইব্রেরি ফাংশন বলে যেগুলোকে তো সেখানে হয় কি এখন তাহলে নেম স্পেস কি দেখা যাচ্ছে যে আমরা নেম স্পেস বলতে অনেকগুলো ফাংশন কেট অনেকগুলো ফাংশন কেট ডিফাইন করে আমরা একটা নেম মধ্যে রাখতেছি একটা নেম মধ্যে বলা যাচ্ছে এক জায়গায় করে একটা তাদের নাম দেওয়া হচ্ছে সেটা ডিফাইন করে নাম দেওয়া হচ্ছে সেটাকে বলছি আমরা নেম তো আমরা নিজেদের নেম তৈরি করতে পারি এখন নেম স্পেস তৈরি করার কারণ মূলত কি যখন আমরা প্রোগ্রাম করি যখন আমরা অনেকগুলো ফাংশন ডিফাইন ডিক্লেয়ার করি আমাদের নিজেদের তখন যাতে কোনো কনফ্লিকশন না হয় আমাদের ভেরিয়েবলগুলোর মধ্যে আমাদের নিজেদের সেই কারণে সেগুলো দূর করার জন্য দেখা যাচ্ছে যে নেম স্পেস ইউজ করা তার মানে নেম স্পেস মূলত বাইন্ডিং করা নাম দেওয়া ঠিক আছে অনেকগুলো ফাংশনকে একটা নেম স্পেসের এত করে সেগুলো আমরা ইউজ করি তো এইখানে একটু পড়ি পড়লেই আপনাদের মনে হয় ক্লিয়ার হবে

ডিরেক্টরি প্রিপেন্ট বলতে সবার উপরে হ্যাঁ অ্যাপেন বলতে নিচে প্রিপেন্ট দ্য ডিরেক্টরি নেম টু দা ফাইল নেম ইউজিং দ্য ডিরেক্টরি সেপারেটর টু গেট হোম হোম স্ল্যাশ গ্রেট স্ল্যাশ ফুড ডট টেক্স দিস সেম প্রিন্সিপাল এক্সটেন্স দ্য নেম স্পেস নেম স্পেস ইন দ্য প্রোগ্রামিং ওয়ার্ড তার মানে এখানে যেটা আমি বললাম সবগুলো সেম টাইপের ফাইল রিলেটেড ফাইলগুলোকে এক জায়গায় করে সেগুলোকে নেমস্পেস দেওয়া হয় সব ডেফিনেশনগুলোকে এক জায়গায় করে যাতে কোনো ভেরিয়েবল বা যা প্রোটোকলস যেগুলো রয়েছে সেগুলো যাতে কনফ্লিক্ট না হয় এই যে এখানে দিয়েছে যে আমাদের এই যে দুইটা কেজে আমাদের নেম স্পেস এর প্রয়োজন হয় যে এবিলিটি টু এলাইজ বা শর্ট এক্সট্রা লং নেম নেমস ডিজাইন টু এলিভিয়েট দা ফার্স্ট প্রবলেম আচ্ছা এখানে অর্থাৎ বড় নাম থাকতে পারে সেটাকে ছোট ছোট নাম দিয়ে সেটাকে নেম দিয়ে আমরা ইউজ করতে পারি আর এখানে নেম কুলিজন বিটুইন কোড ইউ ক্রিয়েট কুলিজন বলতে সংঘর্ষ বা একটা একটা সাথে যখন কনফ্লিক্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা অ্যান্ড ইন্টারনাল পিএসপি ক্লাসেস ফাংশনস ইন্টারনাল যেগুলো ফাংশন ক্লাসেস রয়েছে সেগুলোর সাথে যদি আমাদের কোনো ফাংশন কনফ্লিক্ট না হয় সেই কারণে আমরা নেম স্পেস কিন্তু ইউজ করি এখানে নেম স্পেস ইউজ আমাদের লিখার কিছু ফাংশন দেওয়া দেওয়া হয়েছে যে কীভাবে নেম স্পেস তৈরি করতে পারি তো নেম স্পেসের কনসেপ্টটা হলো নেম স্পেস আর কেস ইনসেন্সিভ তারা কেস ইনসেনসিটিভ অর্থাৎ বিভিন্ন বড় হাতের ছোট হাতের একই এখানে তো এইটুকু এইটুকু যদি আমরা বুঝি যে নেম স্পেস নেম কুলিজন আর নেম স্পেস নেম কুলিজন আমরা এড়িয়ে চলার জন্য আমরা নেম এসে ব্যবহার করি অর্থাৎ সেম টাইপের আমাদের ফাইলের প্রোগ্রাম ফাংশনের ডিফিনেশনগুলো একখানে করে সেগুলোকে আমরা একটা নেম স্পেস দিই এবং যাতে করে আমাদের ফাংশন যেগুলো আমরা প্রোগ্রামে তৈরি করবো সেটার সাথে কোনো কুলিজন না কুলিজন না হয় অর্থাৎ ক্যাটাগরাইজ করা সেম টাইপের ফাইলগুলোকে তো ঠিক আছে আপনারা যদি এই যে টিউটোরিয়াল আ পয়েন্ট অথবা আহ যেকোনো ল্যাঙ্গুয়েজে গিয়ে সেখানে নেমেসপেস জিনিসটা একটু স্টাডি করেন তাহলে বুঝতে পারবেন তো আমার কথা এটুকু নেমেসপেস মূলত নেম কনফ্লিক্স যাতে না হয় নেম কুলিজন যাতে না হয় সেই কারণে আমরা আহ ব্যবহার করি আর দুটি দ্বিতীয় কারণ হল যাতে শর্ট এন্ড আহ আমরা বড় নামগুলোকে ছোট নাম করে আমরা ব্যবহার করতে পারি ইমপ্রুভিং রিডেবিলিটি অফ দা সোর্স কর যাতে করে সহজে প পঠনযোগ্য হয় ঠিক আছে তো আহ পিএসপি নেম হিস এ ওয়ে ইন হুইজ টু গ্রুপ